আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে অগ্রহায়ণ মাসের 22 তারিখ, নভেম্বরের 7 তারিখ। এই অবস্থায় এত ঠান্ডা, প্রায় শীতের জন্য আমরা অপেক্ষা করছি, গরম কাপড় নিয়ে এসেছি, এরই মধ্যে ঝমঝম বৃষ্টি। বলে না অসময়ে বৃষ্টিতে আমি, অসময়ে বৃষ্টি তুমি, এই গানটা বোধহয় কয়জন দিয়েছে কে জানে। সো আমি এখন রাজশাহীতে আছি। রাজশাহীতে এমনিই খুবই ঠান্ডা পড়ে, এর মধ্যে রাজশাহীতে একটা কাজে এসেছিলাম। যদি কাজ না থাকতো হয়তো ঘরে থাকলে ঘুমাতাম। এই বৃষ্টি দিনে অনেকেই হয়তো আজকে ঘরে রেস্ট করছে বা কাজে যেতে পারছে না, কারণ অসম্ভব এখানে বৃষ্টি হচ্ছে, একদম অকল্পনীয়ভাবে বৃষ্টি হচ্ছে। আমরা তারপরও সকাল থেকে কাজে বের হয়েছি এবং একটা কাজও আমরা থেমে থাকি নেই। সো ব্র্যাক বলে একটা কথা, আমরা একটা রিসার্চের কাজে এসেছি বা ব্র্যাকের কর্মীরা প্রত্যেকেই কিন্তু একটা রেইনকোট পরে বেরিয়ে গেছে। আমরা একটা টোটাল একটা হরতাল চলছে বা অবরোধ চলছে দেখে যানবাহনও পাই নাই, এবং যানবাহন না পেয়েও আমরা কিন্তু চলছি আমাদের গতিতে। এবং আমরা অনেকগুলো গভর্নমেন্ট অফিসিয়ালসদের সাথে মিটিং করেছি, নিজেরা আমরা ইন্টারভিউ করেছি, কাজ করেছি, আর যাতায়াত করেছি প্রচুর দূরে। আমাদের ব্র্যাক লার্নিং সেন্টার, এখানে আমি আছি, প্রচুর দূরে আমরা বসে কাজ করছি, যেখান থেকে কিনা রিক্সা পাওয়া, অটো পাওয়া ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এত বৃষ্টিতে কখনোই বের হওয়ার, হয়তো বেড়াতে তো ইচ্ছা করে, ভিজতে ইচ্ছা করে, বাট এখন ভিজার সুযোগ ছিল না। স্টিল বৃষ্টি পড়ছে, আমরা বাইরে দেখতে পারছি এখনও বৃষ্টির মধ্যে, হাত দিলেই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আমি তো বারান্দায় বসে আছি, দেখে আপাতত ঠিক, আমি আমার ঘরের বারান্দায় বসা। সো মনে হলো যে বৃষ্টিতে যে মানুষ আসলে ইচ্ছা থাকলে অনেক কাজ করতে পারে তার একটা প্রমাণ। আমরা টিম ওয়ার্ক করছি এখানে এসে, কম্পিউটারের কাজ এখনও চলছে, গ্রুপ ওয়ার্ক করছি, এবং যে ডাটাগুলো কালেকশন করে নিয়ে এসছি সেই ডাটার উপরে কাজ করছি। সো বৃষ্টিতে খিচুড়ি খেলাম সকালে, আমাদের বিএলসি থেকেই খিচুড়িটা দেওয়া হলো, এবং মজা করে খিচুড়িটা খেলাম। ঘুরতে বেশি যেতে পারিনি, রিক্সার এত, এখানে একটা অটো বলে একটা রিক্সা আছে, সেটাতে চড়ে আমরা ঘুরে বেড়িয়েছি। সো টোটালি ডিফারেন্ট একটা অভিজ্ঞতা। এত শীত পড়েছে, জানি না টেম্পারেচার কেমন। সো এই শীত শীত জায়গায় এরকম ওয়েদারে আমাদের এত ভালো লাগছে যে আপনার সাথে কথা না বলেই পারলাম না। আপনাদের কেমন লাগছে জানাবেন, তবে আমরা যে কত কাজ করেছি এবং কাজ করা যায়, এবং আমাদের চাপে পড়ে আমার টিম, আমি সেই টিমকে আসলে ধন্যবাদ দিই। সকলেই পুরো মাঠ পর্যায়ে কাজ করলাম, ঘরে থাকার কথা ছিল, ঘরে বসে আমরা কিছু কাজ করতে পারতাম। এনিওয়ে যেহেতু থার্সডে ছিল, আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, তাদের সাথে আমাদের অনেক অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওখানে আমরা ওই কাজগুলো করতে পেরেছি। ওই কাজ করে আমরা আবার ঘরে এসে যে যার কাজে এক ঘন্টা একটু ব্রেক নিয়েছি, ব্রেকের মধ্যে আমি আপনাদের সাথে কথা বলছি। এই এখন আমাদের এখানে বাজে প্রায় 7টা বাংলাদেশি টাইম, আর আমি এই ব্রেকে কাজ ব্রেকটাতে একটু ইউটিলাইজ করলাম, দেন আমরা আবার 8টার দিকে বসে কম্পিউটারে ডাটা আপডেট দিব। সো ব্যাপারটা হচ্ছে এই না, মানুষ যখন বলে না যে কি স্বর্গে গেলো ধান ভানে, ঘটনাটা এই হয়েছে। সো আমার কাছে খুব ভাল লাগছে যে এরকম শীত, শীত তো এসে গেলই বলে, ছিলই শীত, রাজশাহীতে এত ঠান্ডা যে এই প্রথম যে আমি ফ্যান ছাড়লে শীত লাগছে, এবং এসি তো ছাড়িয়ে নাই, এবং খুব মজা। এবং বৃষ্টিটা উপভোগ, এত ভালো লাগছে বৃষ্টিটা উপভোগ করতে যে বলার না, ঝিমঝিম বৃষ্টি, এবং গাছপালা যেন এই বৃষ্টিটা চাচ্ছিল। আমার মনে হয় সতেজ হয়ে উঠেছে প্রতিটা গাছপালা, প্রত্যেকটা জিনিস। বৃষ্টি আমার খুব পছন্দ, আপনাদের কেমন লাগে জানাবেন। আর এখানে পরিবেশটা কেমন, আমাদের ব্র্যাক লার্নিং সেন্টারের একটা একাডেমিক ভবন আছে, সেখানে অলওয়েজ আমাদের কাজ চলতে থাকে। ডাইনিংয়ে যেতে গেলে কিন্তু আমাদের ক্রস করে যেতে হয়। আরেকটা মজার বিষয় যে আমরা এই সার্ভের জন্য ছাতা কিনেছিলাম, আমব্রেলা। সো আমরা ভাবছিলাম যে যারা যারা তথ্য দিচ্ছে, যারা বেনিফিশিয়ারি ছিল, তাদেরকে আমরা একটা টোকেন হিসেবে একটা গিফট দেবো, কিন্তু ভাবি না এই নভেম্বরের শীতে ছাতাটা তাদের কোনোভাবে কাজে লাগবে। আশা করি যারা এই কাজের সময় ব্র্যাক ইউনিভার্সিটি যে আমরা একটা রিসার্চ করছি, এই রিসার্চের সার্ভেতে মাঠে মাঠে যাদের সাথে আমরা গল্প নিয়েছি, যাদের আমরা তথ্য নিয়েছি, তাদের সবাইকে ছাতা দিয়েছিলাম। আমরা আজকে আলোচনা করছিলাম, যাক ছাতাটা কাজে লেগে গেছে, প্রত্যেকে ছাতাটা এখন ব্যবহার করছে, প্রথমে হাতে ধরা ছিল, কারণ এই মৌসুমে যে বৃষ্টি হবে অকল্পনীয়। এটা রোম্যান্টিক একটা টাইম, মনে হচ্ছিলো যে ঘর বসে গান শুনি, প্রিয়জনের সাথে কথা বলি,
কিন্তু ওইটা হয়ে উঠলো না। সো ভাবলাম সকলের সাথে কথা বলি। সো আপনারা কেমন করে কিভাবে কাটাচ্ছেন আমাকে জানাবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তাহলে বুঝবো আসলে কী কে কীভাবে কাটাচ্ছেন। সো ভালো থাকেন, বিশ্বের একটু